নিজেই যেমন আমাদের ওখানে মাতালরা মারামারি করলে তারা বোদের বোতলটা ভেঙে পেছন দিকটা আসলে বোতলের মুখটা ধরে ধরে মদের বোতলের পেছন দিকটা ভাঙে ভেঙে তার যে প্রতিপক্ষ তার পেটে ঢুকিয়ে দেয় এবার সে বাঁচলো কি মরলো সে পরের কথা ঠিক আছে তো কল্যাণ ন্যায়ালয় আজকে সেই আচরণ করেছে শ্রীরামপুর থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিপাকে তার সাংসদ পদও কিন্তু খারিজ হতে পারে এমন সম্ভাবনায় উঠে আসলো ঠিক যেমন আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের আরও একজন সাংসদ মহুয়া মৈত্রর যা হয়েছিল যে পদ্ধতিতে হয়েছিল ঠিক একই রকম পদ্ধতিতে ঘটনা সম্পূর্ণ আলাদা হলেও একই রকম পদ্ধতিতে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও তার সাংসদ পদ হারাতে পারেন তৃণমূল কংগ্রেস একের পর এক নতুন রেকর্ড তৈরি করছে এবং এই প্রতিবেদনটা সম্পূর্ণ দেখলে আপনাদের মনের মধ্যে প্রশ্ন উঠবে যে এই তৃণমূল কংগ্রেসটা এমন একটা দল যার জুড়ি আপনারা গোটা ভারতবর্ষে পাবেন না এমন এমন নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসে আছেন যারা মুখ খুললে একদিকে যেমন বিতর্ক হয় তেমনি তাদের আচার এবং আচরণ নিয়ে যথেষ্টই সন্দেহ লাগে একজন সাধারণ নিরপেক্ষ গণতান্ত্রিক প্রত্যেকটি মানুষের মনের মধ্যে আর আজকে জুনিয়র ডাক্তাররাই কার্যত আমাকে সুযোগ করে দিয়েছেন এই আরজি করের বাইরে গিয়ে নতুন কোন খবর আপনাদের সামনে তুলে ধরা সেই কারণেই আপনাদের সামনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আনতে চলেছি যেটা শুনলে আপনাদের অনেকেরই মাথা গরম হতে পারে কিন্তু মাথা ঠান্ডা রাখবেন এটাই আমাদের রাজনীতি রাজনীতির পরিসরটা ঠিক কোন কোন লোকজনরা এই মুহূর্তে দখল করে রেখে দিয়েছেন সেটা শুনলেই বুঝতে পারবেন আজকের পর্বটি নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ এ বিশি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর আপনারা তো এটুকু জেনে গিয়েছেন যে কোনো একটা মিটিং এ অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা একই কমিটিতে ছিলেন এবং ওয়াক বোর্ড সংক্রান্ত অ্যামেন্ডমেন্ট বিল সেটা ডিসকাশনের সময় এমনই উত্তেজনা পৌঁছে গিয়েছিল যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে আচরণটা করেছেন আপনারা স্তম্ভিত হয়ে যাবেন যদি এখনো সম্পূর্ণ না জেনে থাকেন তবে যেহেতু আমি সেখানে উপস্থিত ছিলাম না তাই সব তথ্যটাই কালেক্ট করেছি সংবাদ মাধ্যম থেকে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যটাও আপনাদের শোনাব কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা মাননীয় সাংসদ ভারতবর্ষের একটি আইন নিয়ে ডিসকাশন হচ্ছে এই সময় হঠাৎ করেই একটা কাঁচের বোতল টেবিলের মধ্যে ভেঙে সেটাকে একেবারেই ছুঁড়ে মারলেন যেন সম্পূর্ণরূপে একটা হিন্দি সিনেমা যদি এই তথ্য সঠিক হয়ে থাকে এবং ভাবতে অবাক লাগে যে একজন সাংসদ কাঁচের বোতল ভেঙে কাকে আক্রমণ করার চেষ্টা করলেন তিনি আসুন কি হয়েছে আপনাদের ছোট করে পুরো ঘটনাটা বলার চেষ্টা করি ভিডিও ফুটেজটা খুব পরিষ্কার নয় তাই একটু অস্পষ্টই আপনারা দেখবেন কিন্তু কানে শোনার চেষ্টা করুন দেখুন একটা কমিটি গঠন করা হয়েছিল ওয়াকাপ সংশোধনী বিল নিয়ে আলোচনা করার জন্য যার নাম যৌথ সংসদীয় কমিটি সেই কমিটিতে যেমন ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন বিজেপির সাংসদরা এবং এছাড়াও আম আদমি পার্টি এবং মিম তাদেরও সদস্যরা সেখানে ছিলেন সেই ঘটনার মধ্যে একেবারে কাণ্ড ঘটে গেল জানি না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছোড়া ওই বোতল যদি কোনো সাংসদের গায়ে লাগতো তাহলে খুন খারাপির মতো ঘটনা ঘটে গেলেও অবাক হবার কিছু থাকতো না এই হচ্ছে আমাদের বাংলার সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কতটা বাংলার সম্মানকে উচ্চে নিয়ে গেলেন আপনারা আজকেই বুঝতে পারবেন কেন এই ঝামেলা ওয়াকাফ বিলে কি ছিল দেখুন ওয়াকাফ বিলে যা ছিল তার সংশোধন করার জন্যই একটা বৈঠক হয়েছিল একটা কমিটি গঠন করা হয়েছিল এবং আজকের পর্বে আপনাদের বলবো যে এই ওয়াকাফের নিয়ন্ত্রণটা কেন অত্যন্ত জরুরি তার কারণ ভারতবর্ষে সব থেকে জমি যার নামে রয়েছে সেটা রেলওয়ে বোর্ড এরপরেই ভারতবর্ষের সব থেকে বেশি জমি রয়েছে ওয়াক আপ বোর্ডের কাছে এটার নিয়ন্ত্রণ যদি করা না যায় তাহলে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতেই পারে এই নিয়ে যখন একটা বিল নিয়ে আলোচনা হচ্ছে সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটার প্রথম কথা তো এগেনস্টে থাকবেন সে কথা আপনারা সকলেই জানেন এটা তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড এই রকম পরিস্থিতিতে যখন আলোচনা হচ্ছে একটা সুস্থ আলোচনা যখন এক্সপেক্ট করা যায় তখন হঠাৎ করে আলোচনার মধ্যে পারমিশন ছাড়াই কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই নিজে থেকেই বলতে শুরু করেন এবং বারবার তিনি এইভাবে ইন্টারাপ করতে থাকেন বৈঠকের মধ্যে তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির সাংসদ তিনি ওই কমিটির যিনি সভাপতিত্ব করছিলেন বিজেপির এমপি জগদম্বিকা পাল যার প্রায় আশি বছরের কাছাকাছি বয়স সেই প্রবীণ একজন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেন যে আপনার সময়ে আপনি বলবেন বাকি সময়ে ইন্টারাপ্ট করবেন না এই শুনেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাকি এমনই উত্তেজিত হয়ে যায় যে তিনি টেবিলের উপর থাকা একটা কাঁচের বোতলের মুখের দিকটা ধরে সেটাকে ফাটিয়ে ফেলেন প্রথমে টেবিলে আঘাত বেড়ে তারপরেই সেই ভাঙা কাঁচের টুকরো টেবিলের অপর প্রান্তে থাকা জগদম্বিকা পালের দিকে ছুঁড়ে মারেন এবং অল্পের জন্য প্রবীণ সেই সাংসদ জগদম্বিকা পাল রক্ষা পেলেও নিজের কৃতকর্মের জন্য কল্যাণ খানখান হয়ে যায় এবং তারপরে রক্ত ঝরতে থাকে তাকে ছটা সেলাই পর্যন্ত দিতে হয়েছে ভাবুন একটা সুস্থ আলোচনা একটা ইনডোর বৈঠক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমন কাণ্ড ঘটালেন সেখানে কাঁচের বোতলটা পর্যন্ত ভেঙে দিলেন এবং বোতলটা ভেঙে এমন ভাবে ছুঁড়ে মারলেন যে তার নিজের হাতটা কেটে গেল এবার ভাবুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতটা কেটে না গিয়ে যদি অন্য কোন সাংসদের গায়ে গিয়ে লেগে তাদের হাত কাটত তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামে ঠিক কি কি অভিযোগ খুনেরও অভিযোগ উঠতে যদি তাহলেও কি কোনো উঠত থাকতো তাহলে ভেবে দেখুন যে কোন পর্যায়ে কোন উত্তেজিত পর্যায়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছিলেন এবং আপনাদের আরো একবার বলি যেহেতু আমি সেখানে উপস্থিত ছিলাম না তাই একেবারেই বলতে পারবো না যে সেখানে এক্স্যাক্টলি কি ঘটেছে তবে আপনাদের শোনাবো বঙ্গ টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি হয়েছে তার অনেকটা বর্ণনা দিয়েছেন ছোট্ট করে একটু আপনাদের শোনাতে চাইবো শুধুমাত্র অডিও রেকর্ডটা আপনারা শুনলেই বুঝতে পারবেন কি ভয়ঙ্কর ঘটনা করলেন বন্দ্যোপাধ্যায় ঘটিয়ে দিতে পারতেন ওই মিটিং এ শুনুন নিজেই যেমন আমাদের ওখানে মাতালরা মারামারি করলে তারা মদের বোতলটা ভেঙে পেছন দিকটা আসলে বোতলের মুখটা ধরে ধরে মদের বোতলের পেছন দিকটা ভাঙে ভেঙে তার যে প্রতিপক্ষ তার পেটে ঢুকিয়ে দেয় এবার সে বাঁচলো কি মরলো সে পরের কথা ঠিক আছে তো করলেন নায়ক সেই আচরণ করেছে মদের বোতল ওই জলের বোতলের পেছনটা ভেঙে ভাঙা বোতলটা চেয়ারম্যান তার একাশি বছর বয়স তার দিকে ছুঁড়ে গেছে বোতলটা উড়ে গেল কিন্তু চেয়ারম্যান তার থেকে অনেকটা দূরে

হঠাৎ করে সে হয়তো এই এইরকম বিয়ারের বোতল ভেঙে হিরোর দিকে উঁচিয়ে চলে আসেন তাকে খুন করবেন বলে এই ধরনের চিত্র আমরা বিভিন্ন সিনেমাতে দেখেছি কিন্তু মাননীয় সাংসদ শ্রীরামপুর থেকে নির্বাচিত পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করেন তিনি একটা কমিটির মধ্যে কোনো আলোচনা করছেন তিনি বিরোধিতা করছেন ওয়াক বিলের এই অ্যামেন্ডমেন্টকে অন্যরা সেটাকে সমর্থন করছেন এটা তো হতেই পারে এটাই তো সংসদীয় রীতি একটা দাবি কেউ বিরোধিতা করবেন আর কেউ সমর্থন করবেন এটাই তো রীতি আর আপনারা যদি ওয়াক আপ বিলটা ভালো করে শোনেন আমি সেটা জানি না আজকে বলতে পারবো কিনা আরও একটা পর্বে আপনাদের ব্যাখ্যা করব যে ওয়াক আপ বিলটা যদি আপনারা দেখেন হয়তো আপনাদের মধ্যেও অনেকেই বলবেন যে অ্যামেন্ডমেন্ট করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার সেটা অত্যন্ত প্রয়োজনীয় তার কারণ ভারতবর্ষে এই মুহূর্তে সব থেকে বেশি জমি রয়েছে রেলওয়ে বোর্ডের কাছে এবং সেটা খুবই স্বাভাবিক তার কারণ যোগাযোগ ব্যবস্থা স্থাপন করার জন্য একটা বিরাট অংশ জমি অধিগ্রহণ করতে হয় সেই কারণে রেলওয়ের সম্পত্তি সবথেকে বেশি এর পরেই আপনারা অবাক হয়ে যাবেন যে ওয়াক বোর্ডের সম্পত্তি সবথেকে বেশি মুসলিমরা ভারতবর্ষের লঘু। তা সত্ত্বেও তাদের পরিচালিত হওয়া একটি বোর্ড ধর্মীয় নামে একটি বোর্ড যার নাম ওয়াক বোর্ড সেই ওয়াক বোর্ডের সম্পত্তি রেলওয়ে ঠিক পরের স্থানেই অর্থাৎ আর্মির সম্পত্তিও এত বেশি নয় ভারতবর্ষের আর্মির সম্পত্তিও ওয়াকাপ বোর্ডের থেকে কম এই রকম যখন পরিস্থিতি এবং বিভিন্ন অভিযোগ ওঠে আপনাদের পরবর্তী পর্যায়ে বলবো যে ওয়াকাপ বোর্ডের কতটা সম্পত্তি রয়েছে কিভাবে তারা কোনো একটা জমিকে নিজেদের বলে ঘোষণা করতে পারেন কি কি পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে সেই সমস্ত ডিটেলে নয় আরও একটা পর্বে বলবো একটা পর্বে সবটা বলা যাবে না সেটা শুনলেই আপনাদের মধ্যে অনেকেই বলতে শুরু করবেন হয়তো যে এটা কেন্দ্রীয় সরকারের সঠিক সিদ্ধান্ত আমি নিশ্চিত যে আপনাদের মধ্যে থেকে অনেকেই বিরোধিতা করবেন কিন্তু ভাবুন একটা যদি নিরাপেক্ষ দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করেন যে ভারতবর্ষের সব থেকে বেশি জমি যদি রেলওয়ে প্রথম স্থানে থাকে তাহলে দ্বিতীয় স্থানে যদি আর্মি থাকতো আমরা কিছু বলতাম না বা বর্ডার সিকিউরিটি ফোর্স যদি দ্বিতীয় স্থানে থাকতো আমরা কিছু বলতাম না দ্বিতীয় স্থানে রয়েছে ওয়াকা বোর্ড এবং তাদের সম্পত্তির পরিমাণ দিনের পর দিন বাড়তে থাকছে তাদের এই সম্পত্তি একবার হস্তগত হয়ে গেলে সেই সম্পত্তির না পারবেন আপনি বিক্রি করতে না পারবেন অন্য কাউকে ট্রান্সফার করতে অর্থাৎ সেটা ওয়ান টাইম একবার যদি কোনো একটা সম্পত্তি ওয়াক বোর্ডের কাছে চলে যায় সেটা আল্লাহর নামে কিন্তু দলিল হয়ে যায় কার্যত অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে সমর্পিত হয়ে যায় কাজে সেই জমিকে আপনি আর অন্য কারুর কাছে না পারবেন বিক্রি করতে না সেটাকে আপনি ট্রান্সফার করতে পারবেন এবং এর থেকে বড় কথা হচ্ছে প্রচুর বিতর্ক রয়েছে যেখানে ওয়াক বোর্ডগুলি অনেকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা বিতর্কিত বেশ কিছু সরকারি জমি বা অন্যান্য পরিত্যক্ত জমিকেও ওয়াক বোর্ডের সম্পত্তি বলে ঘোষণা করে দিতেন এবং তারা একবার ঘোষণা করে দিলে আর কোনো নাকি ব্যবস্থায় থাকতো না যে ওই জমিগুলোকে সঠিক তদন্তের মাধ্যমে কার মালিকানাভুক্ত ছিল সেগুলোকে বের করে আনার কোনো সম্ভাবনাই ছিল না একবার যদি ওয়াক বোর্ডের কেউ মুখের ভিত্তিতেও বলে দিতেন ওই জমি আমাদের তাহলে চিরজীবনের মতো সারা জীবনের মতো সেই জমি তাদেরই হয়ে যেত এই রকম যখন একটা পুরনো আইন দীর্ঘদিন ধরে চলে আসছে উনিশশো সাল থেকে তারপরে অবশ্য কিছু কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছিল উনিশশো সালে এবং সর্বশেষ বোধ হয় দু সালের পর দু সালে সেই ছোট ছোট অ্যামেন্ডমেন্টের পর কেন্দ্রীয় সরকার যখন প্রয়োজন বোধ করেছিল যে এটাকে যদি নতুনভাবে পরিবর্তন করা না হয় তাহলে আগামী দিনে বিপদের সংকেত যখন দেখা যাচ্ছে সেটাকে নিয়ে যখন আলোচনার জন্য একটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছে এবং সেই কমিটির মধ্যে যে শুধুমাত্রই বিজেপির লোক ছিল এমনটা নয় যাতে স্বচ্ছভাবে আলোচনা হয় কোনটা সঠিক দিক কোনটা বেঠিক দিক সেটাকে নির্ধারণ করার জন্যই কিন্তু সমস্ত বিরোধী দলের প্রতিনিধিদেরও সেই কমিটিতে জায়গা দেওয়া হয়েছিল এদত সত্ত্বেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় এতটাই অসংযত এমন একজন সাংসদ এইটুকু সংযম বোধ তার নেই যে একটা কমিটির মধ্যে যখন আলোচনা হচ্ছে ভারতবর্ষের উন্নতির কল্পে তখন ঠিক যেন হিন্দি সিনেমার মতো করে কাঁচের বোতল ভেঙে একদিকে তিনি ছুঁড়ে মারলেন জানি না কাকে আঘাত করার তিনি চেষ্টা করলেন এটা তো কার্য তো আমি জানি না ফৌজদারি মামলায় যুক্ত হবে কিনা তবে ভারতবর্ষের আইন তো একটা ছোট্ট পাড়ার ছেলে যদি কারোর দিকে সেফটিপিন নিয়ে তেড়ে যায় তাহলে সেটাকে হয়তো খুনের চেষ্টা বলে অভিহিত হতে পারে অথচ সাংসদ যখন কাঁচের বোতল ভেঙে একেবারেই প্রবীণ সাংসদের দিকে ছুঁড়ে মারে সেটাকে হয়তো জানি না আমাদের আইন ব্যবস্থায় সেটাকে অপরাধ বলে গণ্য করা হবে কিনা সেটার বিরুদ্ধে ফৌজদারি অ্যাকশন নেওয়া হবে কিনা এটা আমি বলতে পারবো না কিন্তু এটাই হচ্ছে আজকের বাস্তব পরিস্থিতি ভারতবর্ষের আইন কি সকলের জন্য সমান আপনি ছোট্ট একটা সেফটিপিন নিয়ে কারোর দিকে দৌড়ে যান দিকে একবার দেখবেন যে আপনার বিরুদ্ধে যে আইন প্রণয়ন হবে অথচ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই রকম কাঁচের বোতল ভেঙে মিটিং এর মধ্যে ছুড়ে দেওয়া জানি না এর বিরুদ্ধে তো শতপ্রণোদিত ব্যবস্থা হওয়া উচিত ছিল এবং এত বড় ঘটনার পরেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মাত্র এক দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে এবং যেটা আপনাদের সামনে বলতে ভুলে গেলাম যে এই কাঁচের বোতল ছাড়াও কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাকি প্রাক্তন বিচারপতির উদ্দেশ্যে যে সমস্ত শব্দবন্ধগুলো বলেছেন অর্থাৎ কাঁচা ভাষায় বলতে গেলে কাঁচা খিস্তি দিয়েছেন বাংলাতে তিনি ভেবেছিলেন বাংলায় বলছেন বলে বাকিরা কেউ বুঝতে পারবেন না অথচ ঝাড়খণ্ডের উপস্থিত বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে সম্পূর্ণ অসংসদীয় ভাষায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করছেন এর পরে তিনি আপত্তি তোলেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আপত্তি জানানোর জন্য বলেন তারপরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন আপত্তি তোলেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই আচরণ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে ভাষাগুলো বলেছেন সেটা আমি উল্লেখ করছি না আমি কয়েকটা জায়গায় অসমর্থিত সূত্রে শুনেছি সেটা যদি সত্যি হয়ে থাকে কলেজের পড়ুয়ারা লজ্জা পাবেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে ভাষায় গালি দিয়েছেন সেটা ভাববেন না যে ওই শালা বা এই সমস্ত শব্দবন্ধ তিনি বলেছেন এত ক্ষুদ্র তিনি শব্দবন্ধ নাকি বলেননি তিনি যে সমস্ত শব্দবন্ধ বলেছেন সেটা নাকি কলেজের পড়ুয়ারাও বা একেবারে সিনেমা হলের পিছনে বসা দর্শকরাও লজ্জা পাবেন তারাও এই সমস্ত শব্দবন্ধ সচরাচর সব জায়গায় বলেন না সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সমস্ত সাংসদরা যেখানে উপস্থিত সেই উপস্থিত সাংসদদের মধ্যে পশ্চিমবঙ্গের একজন সাংসদকে লক্ষ্য করে এবং প্রাক্তন বিচারপতিকে লক্ষ্য করে এই সমস্ত অসংসদীয় ভাষায় কথা বলেছেন একবার ভেবে দেখবেন শ্রীরামপুরের মানুষ কাকে নির্বাচিত করেছেন ইতিহাস আপনাদের ক্ষমা করবে না বছরের পর বছর যেভাবে একজন সাংসদকে আপনারা নির্বাচিত করে আসেন আমার মনে হয় লজ্জা পাওয়া উচিত আপনাদের এত কিছু জানার পরেও এই ধরনের একজন সাংসদকে আপনারা জিতিয়ে আসেন এর থেকে লজ্জাবোধ জানি না আর পশ্চিমবঙ্গের মানুষের কবে হবে এবং আপনাদের জানাতে চাইব যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যেন বরখাস্ত করা হয় তার সাংসদ যেন কেড়ে নেওয়া হয় তার জন্য কাছে দাবি জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ বিজেপির আরো তিনজন সাংসদ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে একদিনের সাসপেনশন নেওয়া হয়েছে সেই শাস্তি যথেষ্ট নয় বলে বিজেপি মনে করছে তাকে সাংসদ হিসাবে বরখাস্ত করার দাবিতে তিন চারজন বিজেপির সাংসদরা লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি পাঠিয়েছেন পাশাপাশি সংসদীয় বিধি মেনে তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুরের সাংসদের বিরুদ্ধে পুলিশে এফআইআরও দায়ের করার আর্জি জানানো হয়েছে ভাবুন অর্থাৎ আমাদের হয়তো রুল রয়েছে যে কোনো সাংসদের বিরুদ্ধে আপনি স্পিকারের অনুমতি ছাড়া আপনি এফআইআর করতে পারবেন না ভারতবর্ষের আইন কিভাবে তৈরি হয়েছিল ভাবুন যে একজন সাংসদ তো গুন্ডাগিরি করতে পারে না সেই কারণেই যাতে একজন অন্য দলের সাংসদ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আরও একজন সাংসদের বিরুদ্ধে সম্ভবত করতে না পারেন তার জন্যই স্পিকারের কাছ থেকে পারমিশনের সেই ছিল অথচ আমার মনে হয় না যে বি আর আম্বেদকররা যখন সংবিধান লিখেছিলেন তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো কেউ কেউ নেতা এই সাংসদ হতে পারেন এই কথাটা সম্ভবত তারা মাথায় রাখেননি যদি মাথায় রাখতেন তাহলে বোধহয় এই সমস্ত সংবিধানগুলো থাকতো না বা পরিবর্তন করার প্রয়োজন বোধ করতেন তার কারণ একটা মিটিং এর মধ্যে কেউ কাঁচের বোতল ভেঙে যদি কারুর উদ্দেশ্যে দেন তাহলে স্পিকারের পারমিশন নেওয়ার আগেও আমার তো তো মনে হয় সেখানে সিসিটিভি ছিল সেখানে তো অডিও রেকর্ড ছিল সবগুলো দিয়ে তো এমনিতেই পুলিশে এফআইআর দায়ের করা উচিত ছিল কিন্তু যাই হোক আমাদের সংবিধানের কিছু রুলস রয়েছে যদিও বিজেপি সাংসদরা স্পিকারের কাছে আবেদন জানিয়েছেন তার বিরুদ্ধে এফআইআর করার জন্য এবং তার বিরুদ্ধে যাতে একটা এথিক্স কমিটি গঠন করা হয় তারাই বিচার করে দেখবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে অপরাধ করেছেন সেই অপরাধটি তার সাংসদ পদ খারিজ হওয়ার মতো শাস্তিমূলক অপরাধযোগ্য কিনা সেটা তারা খতিয়ে দেখবেন এবং যদি তারা মনে করেন তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একই হাল হতে পারে যে হাল হয়েছিল মহুয়া মৈত্রের আপনাদের সামনে আমি আরও একটা পর্ব আনবো আজকের একই পর্বে সবটা হলো না যে পর্বে বিশ্লেষণ করব ওয়াক বোর্ড সম্পর্কে যেটা আপনাদের জানার প্রয়োজন রয়েছে কি এই ওয়াক বোর্ড কোন সেই সংশোধনী এবং ওয়াক বোর্ডের সম্পত্তির পরিমাণ কি কি ঘটনা ওয়াক বোর্ড সম্পর্কিত বিস্তারিত আজকের পর্বে আপনাদের সামনে আনব দ্বিতীয় আরও একটি পর্বে কিন্তু ভেবে দেখবেন তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল যারা এমন এমন সাংসদ তৈরি করছেন ভারতের ইতিহাসের নাম লেখা থাকবে এমনিতেই তো তৃণমূল কংগ্রেসের কার্যকলাপ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যকলাপ তো লেখা থাকবেই তার পাশাপাশি তাদের দলের যারা যারা সম্পদ রয়েছেন সেই সম্পদের ভূমিকা ভারতবর্ষের ইতিহাসে একেবারে বোধহয় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই কথা বোধহয় হয় বলাই যায় কি বলবেন বন্ধুরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই ভূমিকা পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে কি মাথা হেঁট হয়ে গেল না লিখে জানান অন্তত